আমরা শবে বরাত পালন করি কেন? আল্লাহর রহমতের জন্য না, ভাগ্য ঠিক করার জন্য, ঠিক না? এটা ভুল কথা। ভাগ্য শবে বরাতে কিছুই হয় না, ভাগ্য ঠিক হয় আল্লাহর পথে চললে, বিশেষ করে মা বাবার খেদমত আর রক্ত সম্পর্কের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখলে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা ইউনসা ফি আজালিহি ওয়ায়ুবারাকা লাহু ফি রিজকিহি ফালিয়াসিল রাহিমা। যদি কেউ চায় যে আল্লাহ তার আয়ুটা বাড়িয়ে দিক, আপনারা চান না? যদি কেউ চায় আল্লাহ তার রিজিকে বরকত দিক, চান না? আয়ু এবং রিজিকে বরকত হলে কি লাগবে? আমাদের পুরপুরার পীর সাহেবের খানকায় দুটো ছাগল মানত করতে হবে, হবে না? আমরা তো এই গল্পই বলি, অমুক পুরপুরা হুজুরের খানকায় ছাগল মানত করেছে, তার ছেলে চাকরি পেয়ে গেছে, অমুক এটা করেছে, এরকম আছে না? নেই, গল্প শোনেন না? এসব আমাদের বিজনেস, বাণিজ্যিক গল্প, এগুলো আমাদের এখানেই তৈরি হয়, কোরআনের ভিতরেও পাওয়া যায় না, হাদিসের ভিতরেও পাওয়া যায় না, এগুলো আমাদের বাণিজ্যিক। দেখেন না, অ্যাড হয় টেলিভিশনে, অ্যাড হয় না? এরকম খাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, বড় হচ্ছে, এগুলো হলো অ্যাডভার্টাইজমেন্ট, এগুলোর মাধ্যমে আমরা বিজনেস করি। আল্লাহর কোরআনে কোথাও নেই যে কোথাও মানত করলে কোনো কিছু হয়, বরং আল্লাহ রাসূল হাদিসে, বুখারিতে মুসলিমে সব হাদিসে আছে যে মানত করো না, মানতে কিচ্ছু হয় না। যারা কৃপণ আল্লাহ তাদের তে মানত দিয়ে বের করে নেই। আন্নাযরু লা ইয়াতি বিশাই লা ইয়াতি বিখাইর ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বাখিল। রাসূল বলছেন, বিপদ কাটে দানে,